হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, আর সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কারণ বেশ কয়েকদিন পরেই ব্লগ করছি। রবিবারের সকালে এখন ঘুম থেকে উঠে জল টল খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি। নম্রতা উঠে সবে ব্রাশ করবে করবে এই ভেবে ভেবে ঘুরে বেড়াচ্ছে আর কি। তো যাই হোক, কালকে থেকে একটু হালকা হালকা শীত পড়েছে, আর আমি উঠেই আগে আজকে কম্বল আর একটা ধুতে দিয়েছি। সেদিন দুটো বের করেছিলাম, একটা ধুয়েছি আর একটা ধুইনি, কারণ ওই একটা ধোয়ার পরেই শীত পুরো পালিয়ে গেছিল। তো সেই জন্য আরেকটা ধুইনি। এই কদিন তো পাখা চালাতে হচ্ছিল যা অবস্থা, তার থেকে একটু হালকা শীত, হালকা একদমই না বরাবর বলতে গেলে। যা হোক, তো সেই শীতটা পড়েছে, যার জন্য আমি সকালে উঠেই আগে আরেকটা ব্ল্যাঙ্কেট সেটা ধুতে দিয়েছি, আর জল খেয়ে ফ্রেশ হয়ে এখন ব্লগটা স্টার্ট করলাম। কারণ আজকে সকালবেলায় তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, এক প্রকার শীতকালের একটা স্পেশাল রেসিপি, মুলোর পরোটা বা মুলিকা পরোটা। যাই হোক, আসলে নম্রতা এই প্লেন রুটিটা খেতে চায় না, তোমরা জানো সবাই, কিন্তু এই স্টাফিং পরোটা যেগুলো হয়, এই ভেতরে পুর দেওয়া আলুর পরোটা বা এই মুলোর পরোটা, ডালের পরোটা, তারপরে ফুলকপি মানে গোবিকা পরোটা যেটা, এই পরোটাগুলো বেশ ভালো খায়, ওর খুবই পছন্দের। মানে নম্রতার রুমে বসে রয়েছি, ওই জন্য আওয়াজটা এত বেশি আসছে। ব্যাপারটা হচ্ছে নম্রতার রুমেই তো বারান্দাটা আছে, অন্য কোনো বেডরুমে বারান্দা নেই। পাশের বেডরুমটা আছে এই রাস্তার দিকে যে আরেকটা বেডরুম, সেটাই তো বারান্দা নেই, আর এই রুমটাই আছে, যার ফলে সকালবেলায় শীতের সকালবেলায় রোদ্দুর আসে বেশ সুন্দর বারান্দা দিয়ে। তো এখানে মানে এই রুমে বসে থাকতে বা একটু বারান্দায় বসে থাকতে বেশ ভালো লাগে। গাড়ির আওয়াজটা একটু বদার করে, কিন্তু তবুও বেশ ভালো লাগে এখানে বসে থাকতে। তাই সকালে উঠে কিছুক্ষণ একটু রোদ্দুর দেখি আর কি, ভালো লাগে, ওই জন্য এখানে এসে বসেছি। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। এই যে দেখো, এখানে এখানে যে আরেকটা পিম্পল হয়েছিল এটা ঠিক হয়ে গেছে, এই যে এখানে আরেকটা হয়েছিল। আসলে এই পিম্পল জিনিসটাই না আমার ভীষণ ভয় বলতে পারো, একটা ভীতি কাজ করে, কারণ সত্যি বলতে ভীষণভাবে আমি ভুগেছি এই জিনিসটা নিয়ে। তো যার ফলে যখনই পিম্পল হয় মানে ভাবি এরপরে হয়তো ও আরেকটা হবে, আরেকটা হবে। তো প্রথমে এইটা হয়েছে, এইটার পরে আবার এই যে এখানে এটা হয়েছে, এটা এটাও ঠিক হয়ে গেছে, দাগটা অনেকটা কমে গেছে, আর এটাও অনেকটা ঠিক হয়ে গেছে, তিন চার দিন আগেই হয়েছিল, তো এখন আর অ্যাক্টিভ নেই। তো এরকম একটা উঠলেই তারপরে যখন আরেকটা ওঠে তখন তো আমার পুরো ভয় হয়ে যায় যে না জানি আরও কতগুলো উঠবে, আরও কী হবে, কারণ আমি ভুক্তভোগী একদম, কি বলবো, অনেক কিছু ভোগ করেছি এই পিম্পল নিয়ে। সারা মুখে হয়তো কোথাও বাঁচছিলো না, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। অনেক কিছু করে মানে এখন অনেক ভালো আছি কয়েক বছর ধরে, তো সেই জন্য ওই পিম্পল একটা উঠতে শুরু করলে না ভয় হয়ে যায়। পিম্পলের এরকম একটা ব্যাপার আছে, একটা উঠলে তারপরে আরেকটা, তারপর আরেকটা, আরেকটা করে পুরো জায়গাটা ছড়িয়ে যায়। বিশেষ করে যাদের হরমোনাল প্রবলেম থাকে, পিসিওডি থাকে, তাদের ক্ষেত্রে তো এটা বিশেষভাবে হয়। আমার যেহেতু পিসিওডি ছিল, ছিল বলতে এখন অনেকটা কমে গেছে, যেহেতু এখনও আছে পুরোপুরি, ওটা তো ঠিক হয় না, ওর জন্য যে সমস্যা চুল পড়া বা পিম্পল যে সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো যা হোক বন্ধ হয়ে গেছে। চুল পুরোই একদম পুরো ফাঁকা, মানে অর্ধেক চুল পড়ে গেল ওই সময়টা, তারপরে তো মুখের অবস্থা একদম ইয়ে হয়ে গেছিলো। তো যা হোক এখন অনেক বেটার, অনেক 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 ভালো আছি আগের থেকে। তো এখন পিম্পল উঠলেই আমার ভয় করতে শুরু করে দেয় যে না জানি আবার সে আগের মতো হয়ে না যায়। চলো পরোটার রেসিপিটা শেয়ার করি তোমাদের সঙ্গে। এই যে এখানে আমি আটা মেখে রেখেছি, এর মধ্যে আমি তেল দিইনি, শুধু নুন আর জল দিয়ে যেভাবে রুটির জন্য আমরা বানাই ঠিক সেইভাবে আটাটাকে আমি মেখে নিয়েছি, তেল দিইনি এর মধ্যে। আর এই যে সব কিছু রেডি করে নিয়েছি, মুলোটাকেও কুড়িয়ে নিয়েছি। মুলোর পরোটাটা দুরকমভাবে হয়, একটা এই কাঁচা মুলোর মধ্যেই সব রকম মশলা মেখে, আগে মুলোর জলটা বের করে মশলা মেখে সেটা স্টাফিংটা দিয়ে হয়। আবার অন্যরকমভাবে করতে গেলে এটাকে একটু কড়াইতে ভেজে নিলে জলটা ফেলা লাগে না, কড়াইতে একটুখানি মশলা দিয়ে সব কিছু দিয়ে একটু হালকা ভেজে নিলে জলটা এমনিই টেনে যায়। তো আমি দুই রকমভাবেই বানাই, আজকে আমি এই মুলোটাকে একটু ভেজে তারপরেই বানাবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দেব। জিরেটা একটু হয়ে গেলে এই যে এখানে আদা আমি একটু গ্রেট করে রেখেছি, এই যে বেশ খানিকটা আদা, প্রায় 2 ইঞ্চি মতো আদা, এটাই মুলোর পরোটাটায় একটু আদাটা বেশি লাগে, এটা আদার জন্যই খেতে বেশ ভালো লাগে, ওই জন্য এটা একটু বেশি করে দিয়েছি। এটা দিয়ে দেবো তেলের মধ্যে,
এটাকে খুব বেশি ভাজার দরকার নেই আদাটাকে এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কিন্তু আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে বানাবো কাঁচা লঙ্কা দিয়ে আমার বেশি ভালো লাগে খেতে এই লঙ্কাটাও খুব বেশি ভাজবো না একটু কাঁচা কাঁচা গন্ধ থাকবে তো এই সময় আমি দিয়ে দেব মুন্ডোটাকে এটা জল লাগে থেকে চেপে বের করার দরকার নেই এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দেব মূলতে আসলে অনেক বেশি জল থাকে আর এই জলটা টানানোর জন্যই মূলত এটাকে একটুখানি ভেজে নেওয়া তাই এই যে দেখো কতটা জল হয়েছে অনেকটা জল গলে গেছে এটাকে এখন এই জলটাকে শুকিয়ে নিতে হবে যতক্ষণ জলটা না শুকাচ্ছে ততক্ষণ এইভাবে ভেজে নিতে হবে কাঁচা মূলো দিয়ে যদি বানানো হয় তাহলে মূলোতে মশলাগুলো মেশানোর আগেই ওটা জলটাকে চেপে বের করে তারপরে মশলাগুলো মেশাতে হয় কিন্তু এটা যেহেতু ভেজে দিচ্ছি তাই এইভাবে জলটাকে টানিয়ে নেবো এটা একটু সময় লাগবে হতে এটা প্রায় হয়ে গেছে মানে জলটা শুকিয়ে গেছে ওকে আমি দিয়ে দেবো এই এক চামচ মতো ধনে গুঁড়ো দেড় চামচ মতো দিয়ে দেবো এক চামচ না আর একটু এই যে হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম মানে দেড় চামচ সব মিলিয়ে আর এর মধ্যে দেব হচ্ছে এটা হচ্ছে জোয়ান এই জোয়ানটাকে এইভাবে হাতের সাহায্যে একটু ব্রাশ করে দিয়ে দেবো ওর মধ্যে মূলোর পরোটায় এই জোয়ানটা ভীষণ ভীষণ জরুরি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি এটার মধ্যে আর কিছু লাগবে না এটা বন্ধ করে দিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো পরোটা বানানো বা স্টাফিং ভরার ব্যাপারটা সবার যা হোক কম বেশি আইডিয়া আছে তবু একবার বলে দিচ্ছি এটাকে একটু পাশ দিয়ে প্রথমে লেচিটাকে নিয়ে আর কি আটা দিয়ে এটাকে পাশ দিয়ে একটু পাতলা করে আর মাঝখানের দিকটাকে একটু মোটা করে এরকম ছোটো করে একটু বেলে নিতে হবে আমার এই রুটি বেলা যে চাকিটা আছে ওটা ছোট তার জন্য আমি এই থালার মধ্যে করেই এই পরোটা বানাতে হলে এইভাবে থালার মধ্যে করেই বেলি এতে বেশ সুবিধা হয় একটু বড় জায়গা বেলতে সুবিধা হয় এরকম করে এটা পাশ দিয়ে একটু পাতলা করেছি এই যে আর মাঝখানটা একটু মোটা আছে স্টাফিংটা আমি একটু বেশি করেই দিই এতে আমার তো ভালো লাগে খেতে ব্যাস এইভাবে মুড়ে যেভাবে আমরা সব মানে পরোটাগুলো বানাই সব পরোটা আলু পরোটা হোক যাই পরোটা হোক এইভাবেই বানাই ভালো করে একটু বন্ধ করে নিয়ে হাতের সাহায্যে একটু এইভাবে ঘুরিয়ে নিতে হবে তাহলে সব জায়গায় সুন্দরভাবে স্টাফিংটা ছড়িয়ে যাবে এবার আটা মাখিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে এইভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে সব জায়গায় ছড়িয়ে যাবে যতটা আর কি হাতের সাহায্যে একটু ছড়ানো যায় আর কি সেইভাবে একটু ছড়িয়ে দিতে হবে স্টাফিংটা বেশি দেওয়ার ফলে এই যে এখান দিয়ে একটু একটু বেলার সময় এটা বেরিয়ে যায় এখানে যে জায়গাগুলোতে স্টাফিংগুলো একটু বেরিয়ে বেরিয়ে গেছিল সেই জায়গাগুলোতে একটু যে লাল লাল পোড়া পোড়া হচ্ছে এটা খেতে বেশ ভালো লাগে আর আমি এটা সর্ষের তেল দিয়ে ভাজছি এটা সর্ষের তেলে বেশি ভালো লাগে মূলর পরোটাটা আর এইগুলো এই যে এই জায়গাগুলো এটা একটু তেলের মধ্যে ভাজা হচ্ছে বেশ ভালো লাগে এটা খেতে আমাদের বাড়িতে সব কিছু একটু বেশি মানে কড়া করে ভাজা খেতে পছন্দ করে তার জন্য আমি পরোটাগুলো একটু বেশি লাল লাল করেই ভাজি কম্বলটা আমার কাঁচা হয়ে গেছে এটাকে একটু রেখে দিয়েছি জল ঝরার জন্য আসলে এমনি জল থেকে তুলতে তো ভীষণ ভারী তোলা ভীষণ অসুবিধা হয়ে যাবে তুলতে পারবোই না আর এই যে আমার যেহেতু সেমি অটোমেটিক মেশিন এখানে এই যে যে শোকানোর আর কি জামা কাপড় শোকানোর যে জায়গাটা আছে সেটা এতই ছোট যে সেখানে কম্বলটাকে জল ঝরানো কোনোভাবেই সম্ভব নয় তো যার ফলে আমার ওইখানে ওইভাবে আমি ধোয়ার পরে রেখে দিয়েছি ওটাকে ওটা জলটা ওখানেই ঝরে যাবে সুন্দর জল ঝরে গেলে তারপরে ওটাকে তুলে নেড়ে দেবো ওই জন্য ধোয়ার পরে একটু রেখে দিয়েছি ওখানে সকালে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরেও আমি সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি এই যে এখানে একটা পরোটা বেঁচে গেছে এই যে এটা বেঁচে গেছে নম্রতা খেয়ে নেবে পরে আর এই যে পুরো সব ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি এখন যাব স্নান করতে
আর স্নান করার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে একটুখানি স্কিন কেয়ার। আর সেই স্কিন কেয়ার বলতে হচ্ছে এই শীতকালের দিনে আসলে স্কিন কেয়ারটা একটু অন্যরকম করে করতে হয়, একটু অন্যরকম হয় ব্যাপারটা, মানে ময়শ্চারাইজেশনটা একটু বেশি করতে হয়, না হলে তো যতই মানে অয়েলি স্কিন আমার তবুও এই সময়টা কেমন একটা ড্রাই ঠিক হয়ে যায়। বিছানার ভীষণ বাজে অবস্থা, কারণ নম্রতা এখানে এখনই গড়াচ্ছিল খেয়ে উঠে, ওর নাকি খেয়ে উঠেই একটু শুতে ইচ্ছে করে। ওর কথা হচ্ছে খাওয়ার পরেই, আমার অন্য সময় অত শুতে ইচ্ছে করে না, খাওয়ার পরে আমার গড়াতে ইচ্ছে করে, তাই খেয়ে এখানে এসে গড়িয়ে গেল একটু সময়। আর ওর গড়ানো মানে লেপ কাঁথা কম্বল গায়ের মধ্যে জড়িয়ে গড়াবে, তো ওই জন্য বিছানার এই অবস্থা, তোমরা ইগনোর করো জাস্ট। তো শীতকালের সকালবেলা উঠে ফ্রেশ হওয়ার পরেই আর কি, চোখে মুখে জল দেওয়ার পরে, ব্রাশ করার পরে প্রথম কাজ হচ্ছে আমি যেটা করি এখন, তেল, ফেসিয়াল অয়েল যেটা হয়, বিভিন্ন রকম তেল আছে আমার কাছে, মারুলা অয়েল, তারপর কি রোজিফ অয়েল, জোজোবা অয়েল, এরকম কয়েকটা ফেসিয়াল অয়েল আমার কাছে আছে, এই যে এরকম এরকম অনেকগুলো অনেক রকমের অয়েল, এটা এই যে রোজিফ অয়েল, এই যে এরকম অনেক ব্র্যান্ডের আমার কাছে রয়েছে, ফ্রিজেও রয়েছে দুটো একটা। এই যে এই অয়েলগুলো আমি কি করি, থেকে চার ফোঁটা ধরো নিয়ে আমি বেশ ফেসে ম্যাসাজ করে ফেলি, তো ওটাকে বেশ 2-3 মিনিট সুন্দর করে আর কি একদম আরামসে বসে বেশ ম্যাসাজ করে ফেলি। এটাকে বেশ 2-3 মিনিট ধরে সুন্দর করে ম্যাসাজ করার পরে আমি ওটাকে ছেড়ে দিই, তো স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য ওটাকে 2-3 ঘন্টা ওইভাবে, 2-3 ঘন্টা বলতে যতক্ষণ আমার সকালবেলার খাবার দাবার মানে বিশেষ করে সকালের জল খাবারটা বানাতে যতক্ষণ লাগে, তারপরে ওটার পরে আমি স্নান করতে চলে যাব। তা মানে কাজ যা গোছানোর 2-2 ঘন্টা তো হয়েই যায় সকালের খাওয়া দাওয়া করতে করতে, তারপরে আমি আমার ফেসটাকে ওই মাইসেলার ওয়াটার যেটা সেটাকে দিয়ে ক্লিন করি। সকালবেলা আমি ফেস ওয়াশ ব্যবহার করি না, আর শুধু মাইসেলার ওয়াটার দিয়েই করি। যদি আমার বেশি মানে সকালে আমি কোথাও বাইরে বেরোই তাহলে আমি ফেস ওয়াশ করে সানস্ক্রিন লাগিয়ে যাই, কিন্তু যদি বাইরে না বেরোই তাহলে আর করি না। তো ওই তেলটাকে মানে স্নান করতে যাওয়ার আগে তেলটাকে ভালো করে ওই মাইসেলার ওয়াটার কটনে নিয়ে ওটা তুলে তারপরে স্নান করে এসে তারপরে আমি আমার বাকি যে সকালের স্কিন কেয়ার বলা যেতে পারে আর কি, সেই মর্নিং স্কিন কেয়ারটা করি, সিরাম, ময়শ্চারাইজার। দিন বাড়িতে থাকলে আমি খুব একটা সানস্ক্রিন লাগাই না সত্যি কথা বলতে, লাগাতে হয় ভীষণই মানে দরকার লাগানো, কিন্তু হয় না সানস্ক্রিনটা সেদিন বাড়িতে থাকলে লাগানো, বাইরে বেরোলে তো মাস্ট অবশ্যই লাগাই, বাড়িতে মাঝে মাঝে লাগাই মাঝে মাঝে লাগাই না, এইভাবেই আর কি চলে আর কি, যা হোক। তো এখন সেটা করে তারপরে আমি স্নান করতে যাব, তারপরে স্নান করতে যাওয়ার আগে ওই যে ব্ল্যাঙ্কেট নাড়তে হবে, কারণ ওটাকে তুলে নাড়তে নাড়তে বেশ খানিকটা ভিজে যাব। এই যে আমি মাইসেলের উপর দিয়ে তুলবো এটা কিন্তু পুরোটা একদম যাবে না, স্কিনের ভেতরে কিছুটা তেল থেকে যাবে, আর এই তেলটা সারা দিন আমি আমাকে ময়শ্চারাইজেশন দেবে, মানে আমার স্কিনকে ময়শ্চারাইজ রাখবে, শুকনো টান টান মনে হবে না, সারা দিন এই স্কিনে তেলটা থাকবে ভেতরে, উপরটা তুলে দেবো, ভেতরে তেলটা থাকবে সারাদিন, স্কিনটা নরম সুন্দর থাকবে একেবারে। যতই অয়েলি স্কিন হোক শীতকাল আসলে ড্রাই হবেই হবে, এটাই স্বাভাবিক। তো ওই জন্যই সকালবেলা উঠে তোমরাও যদি অন্য কোনো তেল নাও থাকে, যে ভার্জিন কোকোনাট অয়েল থাকে বা আমন্ড অয়েল, প্রায় সবার বাড়িতে আমন্ড অয়েল, কোকোনাট অয়েল, মানে কোকোনাট অয়েল বলতে মাথায় মাখা যে নারকেলের তেল যেটা প্যারাশুট শালিমারের হয় ওগুলো নয়, ভার্জিন কোকোনাট অয়েল যেটা, সেটা যদি থাকে, এই যে এরকম তোমাদের দেখাচ্ছি, বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, এই যে আমার একটা আছে, এটা এই যে ভার্জিন কোকোনাট অয়েল, এটা আসলে এই কোকোনাট অয়েল আর হচ্ছে ভার্জিন অলিভ অয়েল আর গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে এই যে আমার রাখা আছে এটার মধ্যে, এটা আমরা এই শীতে, সারা শীতে, শীত গরম সব সময় গায়ে মাখার জন্য, ময়শ্চারাইজারটা এমনি দিনে সকালবেলা বা তারপরে রাতে ব্যবহার করি, কিন্তু স্নান করার পরে এটা মাস্ট ব্যবহার করি, এর মধ্যে অলিভ অয়েল, কোকোনাট অয়েল আর হচ্ছে গ্লিসারিন। স্নান করার পরে বড় জল মানে গায়ের জলটা মুছে নিয়েই ওটা লাগিয়ে নিতে, কারণ বডি যখন হালকা ভেজা থাকে, ড্যাম যেটাকে বলে, তখন যে কোনো তেল সেটা খুব ভালো অ্যাবজর্ব হয়,
এবার তোমরা সর্ষের তেলও লাগাতে পারো, সর্ষের তেল বা এই নারকেলের তেল, অলিভ অয়েল, যাই হোক না কেন এই সময় একটু তেলটা জরুরি ভীষণ। ময়শ্চারাইজটা ঠিক আছে, ময়শ্চারাইজারটা ওটাও রাতে বা অন্য আরও কোনো সময়, দিনে তো দু তিনবার লাগাতেই হয় সেটা ঠিক আছে, কিন্তু একবার সারাদিনে স্নান করার পরে একবার এই তেল, যে কোনো তেল, সর্ষের তেল হোক, নারকেলের তেল হোক, অলিভ অয়েল হোক, এগুলো লাগানোর চেষ্টা করবে। তাহলে কি হবে, পরে তুমি যাই করো না কেন সারাদিনে ময়শ্চারাইজার আর একবার লাগাও, দুবার লাগাও, যাই লাগাও, মানে সবসময় তো পুরো বডিতে লাগানো সম্ভব হয় না, হাতে পায়ে একটু লাগিয়ে নিলাম, গলায় যে যে জায়গাটা আর কি খালি রয়েছে সেখানে একটু লাগিয়ে নিলাম, এটা হয়, কিন্তু সারা বডিতে একবার দিনে অন্তত অবশ্যই অবশ্যই জরুরি। এটা ভীষণ আমাদের ইন্ডিয়ান স্কিনটা এরকম যে আমাদের স্কিনের তেলটা ভীষণ কাজ করে, এই জন্যই ছোটো থেকে আমাদের মা ঠাকুমা দিদিমা আমাদের তেল দিয়ে বেশ সুন্দর করে মালিশ করেছে। এটা ভীষণ জরুরি আমাদের স্কিনের জন্য, বিশেষ করে এই ইন্ডিয়ান স্কিনের জন্য এই তেল জিনিসটা আমাদের স্কিনে খুব ভালো কাজ করে। আর সেই জন্য মুখেও ফেসিয়াল অয়েলটা, যে কোনো তেল, তোমরা কিছু যদি না থাকে অন্য কোনো তেল, এই যে কোকোনাট অয়েলের কথা বললাম, ভার্জিন কোকোনাট অয়েল, অলিভ অয়েল, এগুলো তোমরা মুখে লাগাতে পারো, লাগিয়ে কিছুক্ষণ রেখে অ্যাবজর্ব হওয়ার জন্য ছেড়ে দিলে, তারপরে সেটাকে তুলে নিলে, জল দিয়ে ধুলে বা ফেস ওয়াশ যদি করতে ইচ্ছে করে তোমাদের সেটাও করে নিতে পারো। অ্যাবজর্ব হওয়ার জন্য জাস্ট আধ ঘন্টা ছেড়ে দিলেই হবে, তাহলে তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো সেরকম বডিতেও একবার অন্তত দিনে তেলটা লাগানো ভীষণ জরুরি, কারণ এই শীতের সময় স্কিন এতটা ড্রাই হয়ে যায়, আর এই ড্রাইনেসটাই স্কিনটাকে না প্রচণ্ড রকমের ক্ষতি করে, সব থেকে বেশি ক্ষতি করে এই ড্রাইনেসটা আমাদের স্কিনে। আর সেই জন্য এখন হয়তো আমরা প্রথম দিকে অতটা বুঝতে পারি না, কিন্তু আস্তে আস্তে আমাদের স্কিন পুরো ড্যামেজ হতে শুরু করে এই ড্রাইনেসের জন্য। সেই জন্য আজকে এই এতগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে আমি এখন ওই তেলটা মানে মাইসেলারটা দিয়ে তুলবো, তাই হঠাৎ করে আমার মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই শীতের সময় অনেকেই এই ড্রাইনেস প্রবলেমে ভুগছে, মানে যাদের ড্রাই স্কিন তাদের তো সমস্যা, আমার হাজব্যান্ডের ড্রাই স্কিন তো ওর তো সেই সমস্যা আছে, যাদের অয়েলি স্কিন তারাও ভুগছে। আর এই তেলগুলো এমন একটা জিনিস, এগুলো তোমরা ছোটো বড় সবাই ব্যবহার করতে পারে, বাচ্চারাও ভীষণভাবে ব্যবহার করতে পারে, এতে কোনো রকম অসুবিধে নেই, যেহেতু এগুলো এক্সট্রা ভার্জিন। আমার মেয়েও ঠিক এই রকম রুটিনই ফলো করে, আমাদের আলাদা কিছু নেই, আমি ময়শ্চারাইজারও যা ব্যবহার করি বা তেল যেগুলো ব্যবহার করি ওকেও সেইগুলো ব্যবহার করে, কারণ এগুলো ভীষণভাবে উপকারী সবার জন্যই। তো এই জন্য শেয়ার করলাম, তোমাদের বাড়িতে ছোটো বাচ্চা থাকলেও তোমরা ঠিক এইভাবেই ওকে মানে যতটা সম্ভব শীতের দিনে একটু তেল টেল লাগিয়ে রাখার চেষ্টা করবে, কিছু না হলে সর্ষের তেল, সর্ষের তেল তো সবার বাড়িতেই থাকে, বেশ গায়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে বেশ সুন্দর করে একটু মালিশ করে দিয়ে, নিজেরাও কিছুই না থাকলে সর্ষের তেল মাখো গায়ে, তাও স্নান করার পরে অন্তত একটা সময় তেল জরুরি। তো যাই হোক, অনেক কথা বললাম, এখন কাজগুলো করে আসি। চলে এসেছি রাতে রান্না বান্না করতে, আর আজকে রাতের রান্না এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে ডাল, ডাল ফুটতে দিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যে মসুর ডাল আর অড়হর ডাল এই দুটো মিশিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে, আর ভাতের মধ্যে দিয়েছি আলু সিদ্ধ। তাহলে আজকে ডিনারে হচ্ছে ডাল, পেঁপে দিয়ে ডাল আর আলু সিদ্ধ, আর তার সঙ্গে ঘি আর লেবু। শনি রবিবার এই দুদিন নম্রতার আটটা থেকে কি একটা টিভি শো হয় কি হয় জানি না, যাই হোক শনি রবিবার একটু ওর ছুটির দিন, যেহেতু স্কুল ছুটি মানে বাড়িতেও পড়ালেখার ছুটি, পড়ালেখা করতে চায় না শনি রবিবার, বলে এই দুদিন আমার ছুটি উইকেন্ডে, আর আটটা থেকে টিভি দেখতে বসে, এমনি অন্যদিন রাতে খাওয়া দাওয়ার পরে বসে, আর এই দুদিন সন্ধ্যায় পড়তে বসার নাম নেই, সেই কারণে এই আটটা থেকে কি একটা শো হয় ওর কার্টুনের বা কিছু, যাই হোক আমি অত সব জানি না, সেটা দেখতে ও বসে গেছে। আর এখন 9:45, আর আমি এখন রাতে রান্না বান্না করছি, দুপুরে মাছ রান্না হয়েছিল সেটা সেই সকালের পরে থেকে আর কিছু শুট করতে পারিনি, এখন ওই ডাল পেঁপে দিয়ে আলু সিদ্ধ আর তার সঙ্গে ঘি আর লেবু, ব্যাস। আসলে ডালের সঙ্গে এই ঘি আর লেবুটা দিলে নম্রতার আর কিছু চাই না, এমনি শুধু প্লেন ডালও খেতে চায় না, খুব একটা ঘি দিতে হবে আর তার সঙ্গে লেবু, এই দুটো হলে পরে ডাল পছন্দ। তবে পেঁপেটা খুব একটা পছন্দ করে না ডালের মধ্যে, কিন্তু আলাদা করে সবজি যখন অন্য কিছু করছি না, তো তার জন্য পেঁপেটা ডালের মধ্যেই দিয়ে দিলাম, আর এতে কি হয় ডাল হজমটাও ভালো হয়। অনেকের এই ডাল খেয়ে বলেছিলাম না একদিন, মাছ মাংস খেয়ে হজম হয়ে যায়, কিন্তু অনেকের ডাল খেয়ে গ্যাস, অ্যাসিডিটি বা হজম করতে একটু সমস্যা হয়। চিমটে হিং দিয়ে দিতে হবে ডাল ফোড়নের সময়, আর না হলে এরকম একটু পেঁপে দিয়ে দিলে ডালটা একদম হজম হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। যাই হোক,
আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। মুলোর পরোটা তো সবাই কম বেশি বাড়িতে বানায়, আমি আবার না অন্যরকম করেও আরে বানাই মুলোর পরোটা, আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা একটু অন্যরকম করে, তো সেটাও একদিন শেয়ার করব। আর আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসি দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভীষণ ভালো থেকো, বাই।